কলস দাও এই কলাকুলি। আচ্ছা, আমি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা দীর্ঘ 10 বছর পর এসএসসি, আর আমাদের এসএসসির সময় অনেক ঝামেলা সবার মতো ছিল না, প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সব কিছু অনেক ডিফারেন্ট ছিল আগের থেকে। আমাদের প্রাক্তন স্টুডেন্টরা যেমন স্কুলে এক্সাম দিয়েছে ওরকম হয়নি, টেস্ট পরীক্ষা আমাদের নেওয়া হয়নি, বাট আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক 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 ভালো হয়েছে। জিপিএ 5 পেয়েছি, আমি না শুধু আমার ফ্রেন্ডরাও পেয়েছে। আর এর সব কিছুর পিছনে আমাদের স্কুলের টিচার্স, আমাদের ফ্যামিলি, গার্ডিয়ান্স, এরাই ছিল, এদের চেষ্টা আর আমাদের আমাদেরও চেষ্টা, সবার চেষ্টা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট করেছি। আরেকবার হ্যাঁ আরেকবার অবশ্যই খুশি। আমাদের পরীক্ষা হয়েছে, এটাই অনেক বড় একটা জিনিস। আমরা তো ভাবছিলাম আমরা পরীক্ষা ছাড়াই হয়তো বা সামনে এগিয়ে যাব, কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে, আমরা অনেক উৎফুল্ল এর জন্য কি আমরা সবাই ভালো রেজাল্ট করে এগিয়েছি, এবং আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হয়েছে, আমাদের সঠিক একটা মূল্যায়ন হয়েছে, এর জন্য আমরা অনেক খুশি। আমরা সামাজিক আন্দোলনের, সামাজিক পরিবর্তনের, সমাজ পরিবর্তনের আপনারা একজন কারিগর, আমরাও আপনাদের সাথে একত্রে কাজ করতে চাই। সে লক্ষ্যে এবারে মাধ্যমিক পরীক্ষা 2021-এর ফলাফল ঘোষণা করছি। এবারে ফলাফলে মোট পরীক্ষাটি ছিল 115,073 জন, উপস্থিত 113,006 জন, পাস করেছে, এবং পাশের হার হলো 90.19। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 10,219 জন। যে পাশের হারটি রয়েছে, পাস করেছে, এটি কি মনে করছেন যে এটি একটু প্রত্যাশিত নাকি আরও বেশি হচ্ছে, কীরকম হবে? আরও বেশি হতে পারতো, আরও বেশি হতে পারতো, কারণ এবারে 3টি বিষয়ে পরীক্ষা হয়েছে, বাকি বিষয়গুলো জিএসসি থেকে চলে যাচ্ছে। জিএসসিতে যারা এ প্লাস পেয়েছিল ওই সব সাবজেক্টগুলোতে, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং আইসিটি, হুবাহু ওই মার্কটাই এখানে বসে গেছে, যার জন্য ফলাফল আরও ভালো করতে পারতো। তাহলে হলো না কেন, কারণ হয়তো বা কিছু ছাত্র লেখাপড়া এই অতিমারির কারণে পড়াশোনা করতে পারেনি, তারা অনলাইনে জুমে ক্লাস করেছে, যার জন্য যদি তারা সরাসরি ক্লাস করতে পারতো ফলাফলটা আরও ভালো হতে পারতো।